হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকালে খুব ভালো আছেন তো বন্ধুরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু রাজ্যের প্রত্যেকটা মহিলাদের জন্য যে প্রকল্প একটি গত বছর চালু করেছিলেন যে জনধন যোজনা তো এটি একটি স্কিম এটি একটি প্রকল্প বলতে পারেন তো এই জনধন যোজনাতে যদি আপনাদের নাম নথিভুক্ত থাকে তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু খুশির খবর তো ইতিমধ্যেই কিন্তু জনধন যোজনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন উঠে আসছে যেখানে কিন্তু নিউজের মাধ্যমে বলা হচ্ছে যে জনধন অ্যাকাউন্ট যদি থেকে থাকে এস বি আই ব্যাঙ্ক থেকে আপনারা চাইলে নিতে পারেন দুই লক্ষ টাকা পর্যন্ত তো জনধন যোজনার মাধ্যমে আপনার এস ব্যাংকের আই অ্যাকাউন্ট থেকে থাকলে সেক্ষেত্রে আপনি কিন্তু পেয়ে যেতে পারেন দুই লক্ষ টাকা তো আজকের এই ভিডিওতে আমরা ফুল ডিটেলস জেনে নেব যে কাদেরকে কাদেরকে এই টাকাটা দেওয়া হবে এছাড়াও মহিলারা এই টাকাটা কবে থেকে পাবেন তো বন্ধুরা এই টাকাটা শুধু মহিলারা পাবেন না এখানে আপনার ছেলেরাও পাবেন সমস্ত ডিটেলস জেনে নেব এছাড়াও কোথায় ডকুমেন্ট কী জমা করবেন বিস্তারিত আমরা কিন্তু জেনে নেব তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে পৌঁছাবে কোনো ভিডিওর পরবর্তী এই চ্যানেল থেকে আপনার মিস হবে না তো বন্ধুরা চলুন বিস্তারিত আমরা জেনে নিই নিউজের মাধ্যমে কী কী বলা হয়েছে স্টেট ব্যাঙ্কে এ অ্যাকাউন্ট থাকলে বিনামূল্যে পেয়ে যাবেন দুই লক্ষ টাকা তো কি বলা হয়েছে দেখুন বন্ধুরা বলা হয়েছে স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ খবর তো বলা হয়েছে এসবিআই তাদের গ্রাহকদের দুই লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে ইন্স্যুরেন্স দিচ্ছে ব্যাংকের তরফে জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের এই সুবিধা দেওয়া হচ্ছে স্টেট ব্যাংকের যে গ্রাহকদের কাছে রূপে ডেবিট কার্ড রয়েছে তাদের দুই লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে বিমা কভার দেওয়া হবে রুপে ডেবিট কার্ড ব্যবহারকারীদের মৃত্যু বিমা সুরক্ষা কভার ও অন্য লাভ মিলবে জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের বিনামূল্যে ইন্স্যুরেন্সের সুবিধা পেয়ে যাবেন এছাড়া বলা হয়েছে দেখে নিন কীভাবে করবেন ক্লেম তো কীভাবে আপনি এখানে আবেদন করতে পারবেন বা এই টাকাটা কীভাবে নিতে পারবেন বলা হয়েছে এই যোজনায় ব্যক্তিগত দুর্ঘটনা পলিসিতে দেশের বাইরে হওয়ায় দুর্ঘটনা কভার করে থাকে এছাড়া বলা হয়েছে জরুরি কাগজপত্র জমা করতে পারলে ভারতীয় টাকায় ক্লেমে টাকা দেয়া হবে এটা বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে বেসিক সেভিংস অ্যাকাউন্টকে জনধনা যোজনা অ্যাকাউন্টে সহজে ট্রান্সফার করার বিকল্প রয়েছে জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের ব্যাংকের তরফে রূপে পি কার্ড দেওয়া হয়ে থাকে আঠাশে আগস্ট দু পর্যন্ত জনধন অ্যাকাউন্টে জারি রূপে পি কার্ডে এক লক্ষ টাকার বিমা মিলবে আঠাশে আগস্ট দু হাজার পর জারি রূপে কার্ডে মিলবে দুই লক্ষ টাকা পর্যন্ত অ্যাক্সিডেন্টাল কভার বেনিফিট প্রধানমন্ত্রী জনধন যোজনা দু হাজার চোদ্দো সালে শুরু করে মোদী সরকার দেশের সমস্ত মানুষকে ব্যাংকিং পরিষেবার সঙ্গে যুক্ত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছিল অনলাইনেও এখন এই অ্যাকাউন্ট খোলার সুবিধা পাওয়া যাচ্ছে তো বন্ধুরা এই একটি ছোট্ট ইনফরমেশান আপডেট কিন্তু উঠে এসেছিল জনধন যোজনা এসবিআই অ্যাকাউন্টের তরফ থেকে যে দুই লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ইন্স্যুরেন্স দেওয়া হচ্ছে জনধন যোজনা এস অ্যাকাউন্টের মাধ্যমে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি ছোট্ট ইনফরমেশান শেয়ার করলাম তো বন্ধুরা আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুর সঙ্গে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে পৌঁছাবে কোনো ভিডিও আর এই চ্যানেল থেকে আপনার মিশবে মিশার সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন